হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মার্টি বাইকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন বরাবরের মতো আপনাদের সামনে চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। এবং এই যে আজকে যে গাড়িটি নিয়ে আমি ভিডিও করব, এটা হচ্ছে দারুণ একটি গাড়ি এবং লিথিয়াম পোর্টেবল গাড়ির ব্যাটারি। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট ব্ল্যাক পাওয়ার ইলেকট্রিক বাইক। স্মার্ট ব্ল্যাক পাওয়ার 20 ইঞ্চির টায়ার এবং টিউব, এবং ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিং, যা কখনোই ঝং ধরবে না এবং মরিচা পড়বে না। এবং এই গাড়িগুলো যেমন হেভি মজবুত, এবং যারা ডেলিভারি ম্যান তাদের জন্য এই গাড়িটি অসাধারণ। তো এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত কনফিগারেশন জানতে হলে চলুন আমরা ফুল ভিডিওটি দেখে নিই। ফ্রেন্ডস, খুবই সুন্দর এই গাড়িটি। স্মার্ট ব্ল্যাক পাওয়ার, 60 ভোল্ট, 12 এম্পিয়ারের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, পোর্টেবল, যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন। খুলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঝুড়ি দেওয়া হয়েছে। ঝুড়িটিতে কিন্তু আপনি চাইলেই পর্যাপ্ত পরিমাণ বাজার করে এখানে ক্যারি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন গাড়ির সাথে চার্জার পাচ্ছেন এবং প্যাটেলও থাকছে, যা কিনা আপনি প্যাটেল দিয়ে গাড়িটি খুব সুন্দরভাবে সাইক্লিং করতে পারবেন। কোনো কারণে চার্জ চলে গেলেও আপনি প্যাটেলেই সাইক্লিং করতে পারবেন, এবং যারা বয়স্ক তাদের জন্য কিন্তু এই সাইক্লিংয়ের ব্যবস্থাটি অসাধারণ। দেখতে পাচ্ছেন সাইক্লিংয়ের ব্যবস্থা, এখানে প্যাটেল লাগালেই সাইক্লিং করতে পারবেন। এবং সামনের যে চাকাটি দেখতে পাচ্ছেন, এই চাকাটি কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, যার কারণে মরিচা পড়বে না এবং কোনো রকম ঝং ধরবে না। সামনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, দেখতেই পাচ্ছেন। এবং টায়ারগুলো কিন্তু 20 ইঞ্চি টায়ার এবং টিউব দুইটাই 20 ইঞ্চি। আপনি চাইলে পরিবর্তন করে টিউবলেস টায়ার লাগাতে পারবেন। গাড়িতে সাসপেনশন রয়েছে, রয়েছে হেডলাইট। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টুল বক্স দেওয়া হয়েছে, টুল বক্সে চাইলেই কিন্তু আপনি সাধারণ ছোটোখাটো জিনিস ক্যারি করতে পারবেন, বা চার্জারটিও এখানে রেখে দিতে পারবেন। আবার লক সিস্টেম রয়েছে, আপনি লক করেও রাখতে পারবেন। এখানে ব্যাটারি রয়েছে, ব্যাটারিটি আপনি খুব সুন্দরভাবে খুলে নিতে পারবেন। এখানে লক সিস্টেম আছে, দেখতেই পাচ্ছেন, আপনি লক করেও রাখতে পারবেন। আবার লক খুলে আপনি ব্যাটারিটি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন। খুবই সুন্দর, ব্যাটারিটি টান দিলে খুলে যাবে, আর লক রাখলে চুরির কোনো সম্ভাবনা নেই। পিছনের সিটটি কিন্তু ফোল্ডিং করা যায়, সিট বড় ছোট করা যাবে। আপনি চাইলেই এখানে যে কোনো বড় ধরনের কার্টুন অথবা ফলের যে ক্যারেট রয়েছে এগুলো ক্যারি করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সিট, মাল ডেলিভারি করার জন্য কিন্তু পারফেক্ট একটি গাড়ি। এবং এই ঢেলনাটি আপনি উঠিয়ে রাখতে পারবেন, এবং ঢেলনাটি উঠিয়ে আপনি কিন্তু এখানে কোনো রকম বাধা লাগবে না, মানে খুব সুন্দর একটি সিস্টেম। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু পাদানি রয়েছে, খুব বড় মাপের পাদানি দেওয়া হয়েছে, এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের চাকায়। মোটরটি 350 ওয়াট ব্রাশলেস মোটর, একই রকম সামনে পিছনে টায়ার ব্যবহার করা হয়েছে 20 ইঞ্চি। পিছনে কোনো সাসপেনশন নেই, সামনে শুধু সাসপেনশন দেওয়া হয়েছে, এবং ডাবল স্ট্যান্ড দেওয়া হয়েছে। আপনি চাইলেই কিন্তু গাড়িটি খুব সুন্দরভাবে ডাবল স্ট্যান্ড করে রাখতে পারবেন। গাড়িটি এক চার্জে মিনিমাম 40 থেকে 50 কিলোমিটার যেতে পারবেন। দুপাশেই রয়েছে ব্রেক সিস্টেম, সামনের চাকা এবং পিছনের চাকা। মোবাইল রাখার জন্য দারুণ একটি মোবাইল ক্রেসিং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ছোট বড় যে কোনো মোবাইল এখানে রাখতে পারবেন, এটা বড় হয় এবং ছোটও হয়। রয়েছে ইন্ডিকেটর, রয়েছে হর্ন সুইচ এবং হেডলাইট সুইচ, দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু ডিসপ্লেতে শো করবে কতটুকু চার্জ আছে, দেখতে পাচ্ছেন। যখন আপনি পিক আপ দিবেন, পিক আপ দিলে কিন্তু পিছনের চাকাটা খুব সুন্দরভাবে ঘুরবে, দেখতে পাচ্ছেন পিছনের চাকাটি ঘুরছে। ওয়াও, দারুণ। এবং আপনি প্যাটেল করেও গাড়িটি চালাতে পারবেন। আমি যদি প্যাটেল করি, দেখতে পাচ্ছেন প্যাটেল করলো অনেক ফ্রি, মানে দারুণ একটি গাড়ি। ব্ল্যাক পাওয়ার এই গাড়িটি খুবই সুন্দর। এছাড়াও আরো অনেক মডেলের গাড়ি রয়েছে। তো ফ্রেন্ডস, বিস্তারিত সবকিছু বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। দারুণ একটি গাড়ি, অসাধারণ। আপনি যে কোনো জায়গায় নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন। তো গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা চলে আসতে পারেন আমাদের এই শোরুমে, ঢাকা যাত্রাবাড়ি বিবির বাগিচা 3 নম্বর গেট, আমাদের অফিসের ঠিকানা। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।